হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমকে মাল্টিটেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা জানব কিভাবে একটা ডিলিট করা ফাইলকে 10 মিনিটের মধ্যে আপনি ফিরে পেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজটি দেখে নিই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। অলরেডি সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে এখানে, তাই আমি আপনাদের সরাসরি দেখাতে চাই কিভাবে আপনারা সফটওয়্যারটি ইউজ করে আপনার হারানো ফাইলকে রিকভারি করে আপনি আবার পুনরায় ফিরে পেতে পারেন। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন ফাইলটাকে। ফাইলটাকে ডাউনলোড করে নেওয়ার পর সিরিয়াল নাম্বার দিয়ে ক্র্যাক করে নিতে হবে। অলরেডি আমার এখানে ফাইলটা ডাউনলোড করা আছে, তাই আমি সরাসরি দেখাতে চাই যে ফাইলটা কিভাবে আপনারা রিকভারি করতে পারেন। আমার মনে হয় এটাই ইম্পর্টেন্ট আপনাদের কাছে, যে ফাইলটা কিভাবে আগে রিকভারি করবেন, কারণ সফটওয়্যার তো সবাই ইনস্টল করতে পারেন আপনারা। আমার এখানে লাইসেন্স বা ডিসক্রিপশন এবং সিরিয়াল কিটা দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দেবেন প্লিজ। সফটওয়্যারটা ওপেন করতেছি, দেখেন অ্যাক্টিভ রিকভারি ফাইল। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ রিকভারি ফাইলের সফটওয়্যার। এখান থেকে আপনি প্রথমে আপনার যে ডিভাইসটা থেকে ফাইলটা মুছে গেছে সেই ডিভাইসটা এখানে শো করবে। ফর অ্যান এক্সাম্পল, আপনার যদি কম্পিউটার হয় তখন কম্পিউটার থেকে সিডিই, আর যদি পেন ড্রাইভ হয় তাহলে আপনার এখানে দেখেন আমার একটা পেন ড্রাইভ শো করতেছে। পেন ড্রাইভটার মধ্যে পেন ড্রাইভটা আমি সরাসরি কম্পিউটার থেকে আপনাদের দেখাচ্ছি। দেখেন পেন ড্রাইভটা একদমই ফাঁকা, এখানে কিছু নেই। আমি আপনাদেরকে আমার একটা ফাইল কপি করে এখান থেকে কপি করে দেন আমরা পেন ড্রাইভের ফাইলে রেখে দিব। এই তো ফাইলটা দেখতেছেন, এই ফাইলটা এখন আমরা পেন ড্রাইভ থেকে ডিলিট করে দিব, ডিলিট, এবং এটাকে ডিলিট করে দিব জাস্ট এখান থেকে। ইয়েস, এখন আর এসডি কার্ডে কিছু নেই দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এটাকে ফাইল রিকভারি সফটওয়্যারের মাধ্যমে আমরা রিটার্ন করাবো, কিভাবে ফিরে আসতে পারে দেখেন। এটাকে আমরা এখান থেকে আবার যাব এসডি কার্ডে গিয়ে এখান থেকে কুইক স্ক্যান ক্লিক করব। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সুপার স্ক্যান নামে অপশনটা আছে। আপনাদের যদি অনেক ভারী ফাইল হয় অথবা বেশি ফোল্ডার থাকে এবং ডিপ স্ক্যান করার জন্য আপনারা সুপার স্ক্যানটা ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা ফাইল, এর আগে আমি একটা ফাইল ডিলিট করেছিলাম সেটাও শো করতেছে। এই তো দেখতে পাচ্ছেন যে এখানে জেপিজি একটা ফাইল এখানে শো করতেছে। সো আপনারা এখান থেকে ফাইলে কপি করে রিকভারিতে দিয়ে দিবেন। কোন ফোল্ডারটাতে আপনি রিকভারি করবেন এটা আপনারা একটু চেক করে নেবেন। এখান থেকে আমি দেখার সুবিধার্থে ডেস্কটপে ক্লিক করে দিলাম, ডেস্কটপে ক্লিক করার পর দিন রিকভারি দেবে, খুব দ্রুত এটা রিকভারি হয়ে গেছে। এই তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা এখানে চলে আসছে। সো খুবই ইজি এবং খুব ইজি মেথডে আপনারা এটাকে রিকভারি করতে পারেন। আশা করি আপনাদের সফটওয়্যারটা কাজে লাগবে। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে কমেন্টস করে জানাবেন।